পদ্মসেতু বহুমাত্রিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটির উদ্যোগে পদ্মা সেতু নিয়ে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে মন্তব্য করেন তিনি। বলেন, পদ্মা সেতু বহুগুণে বৃদ্ধি করবে আঞ্চলিক বাণিজ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এ সময় তিনি পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে ষড়যন্ত্র তা মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে ডক্টর খালিকুজ্জামান জানান, পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ করে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। পদ্মা সেতু বহুমাত্রিক অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য এই সেতু একটি ইকোনমিক লাইফলাইন রূপে কাজ করবে। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে বাণিজ্যের প্রসার ঘটবে, শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল নয়, সারা দেশে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি, এটা যে কোনো সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণের একটা চরম রাজনৈতিক সাহস এবং রাজনৈতিক সুবিচারের লক্ষণ, যেটা আমরা সবসময় সব জায়গায় সব নেতার ভিতরে দেখি না।